আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দেব পায়োনিয়ার ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম। কাল ঈদুল আজহা, বৃষ্টি হতে পারে সকালে। জাতীয় ঈদগাহ ও শোলাকিয়া সহ সকল ঈদের জামাতে বিশেষ মোনাজাত। হঠাৎ দরপতন কোরবানির পশুর, বেশি লাভের আশায় থাকা ব্যাপারীদের মাথায় হাত, লাখে কমেছে 30,000। পরিবারের সাথে ঈদ করতে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন অনেকেই, চাপ নেই বাস ট্রেনে, ফাঁকা হয়ে গেছে রাজধানী। আগুনে বিধ্বস্ত টঙ্গীর ফয়েল কারখানায় উদ্ধার কাজে সেনাবাহিনী, মালিক সহ 7 জনের বিরুদ্ধে মামলা। দেখছিলেন পায়োনিয়ার ইনস্যুরেন্স সংবাদ শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত, কাল ঈদ, যথাযোগ্য মর্যাদা এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ঈদুল আজহা পালনের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এদিকে ঈদের দিন সকালে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ভারী বৃষ্টি না হলে ঈদের জামাতে ছাতাও না আনার অনুরোধ করেছেন ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার। রাত পোহালে ঈদুল আজহা, ঈদ উদযাপনের সব প্রস্তুতি শেষ পর্যায়ে। রাজধানীতে 2 সিটি কর্পোরেশন এলাকায় 4 শতাধিক ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। সকাল 8টায় ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে সকাল 8:30 জাতীয় মসজিদ বাইতুল মোকারমে অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। ঈদগাহ ছাড়া বাইতুল মোকারমে সকাল 7টা থেকে প্রতি ঘণ্টায় 1টি করে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 7:30, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল 8:00 ও 9:00 অনুষ্ঠিত হবে ঈদের জামাত। সোমবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শনে যান ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার। তিনি জানান, মুসল্লিদের নির্বিঘ্নে ঈদ জামাত আদায়ের লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আরছে মেটাল ডিটেক্টর, হ্যান্ড মেটাল ডিটেক্টর ইত্যাদির মাধ্যমে তিন ধাপে চেকিং করা হবে। আমরা চেক পয়েন্টে অনুরোধ করব কে যেন কোনো ব্যাগ না নিয়ে আসে, জায় নামাজ মুসল্লিরা অবশ্যই আনবেন। চেক পয়েন্টে স্বপ্রণোদিত হয়ে খুলে দেখানোর জন্য আমি অনুরোধ করব। একেবারে দুর্যোগপূর্ণ বৃষ্টি যদি না হয় খুব বেশি, তাহলে ছাতা পরিহার করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঈদের দিনও মেঘ ও রোদের লুকোচুরি চলবে, তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। বর্ষা এখন ফেয়ারলি অ্যাক্টিভ আছে, তো বৃষ্টিপাত সারা দেশেই কিছু না কিছু হবে, তবে বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাতই হওয়ার সম্ভাবনা বেশি, রোদও থাকবে এর মধ্যে। অন্যদিকে প্রধান জামাত শেষ না হওয়া পর্যন্ত জাতীয় ঈদগাহ আশেপাশের এলাকায় যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া নির্বিঘ্নে ঈদ উদযাপনের আশা করছেন দেশবাসী। শারমিন ইব্রাহিম, বাংলা ভিশন, ঢাকা। গেল ঈদুল ফিতরে শোলাকিয়া ঈদগাহ মাঠের পাশে জঙ্গি হামলার কারণে এবার 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রতিবারের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদ জামাত হবে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। এতে ইমামতি করবেন মাওলানা ফরিদুদ্দিন মাসুদ। সকাল 9টায় জামাত শুরু হবে। ঈদগাহ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসন এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে। এদিকে ঈদুল ফিতরে শোলাকিয়া মাঠে জঙ্গি হামলার কারণে সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব এবং বিজিবি মোতায়েন সহ থাকবে সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার। পরিবারের সাথে ঈদ করতে শেষ মুহূর্তেও ঢাকা ছাড়ছেন অনেকেই। ট্রেনে ঘরে ফেরা লোকজনের ভিড় কিছুটা বেশি থাকলেও বাসের চাপ অনেকটাই কম। যাত্রীরা ট্রেন দেরিতে ছাড়ার অভিযোগ করলেও রেলমন্ত্রী মুজিবুল হক বললেন, যথাসময়ে ছাড়ছে ট্রেন, লোকের চাপ না থাকায় রাজধানীর রাজপথগুলো ফাঁকা হয়ে গেছে। এই দৃশ্যই বলে দেয় কতটা বেপরোয়া হলে মানুষ এভাবে ট্রেনের ছাদে উঠতে পারে। তবে ঝুঁকি থাকলেও বাড়ি যে ফিরতেই হবে, তা না হলে পরিবারের সাথে যে আর ঈদ উৎসবে মাতোয়ারা হওয়া যাবে না। ট্রেনের ভেতরে উঠতেও যাত্রীদের হিমশিম খেতে হয়েছে, ধাক্কাধাক্কি সামলে উঠলেও বসার জায়গা মেলেনি অনেকের। ঈদের ছুটি কাটাতে যাচ্ছি রাজশাহী, 6টার গাড়ি ছিল, 6টার থেকে এখন 10টা বাজে। দুপুরে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের অবস্থা পরিদর্শন করেন রেলমন্ত্রী। টঙ্গীতে আগুন লেগেছে আপনারা জানেন,
আবার যান্ত্রিক কিছু গোলযোগ আছে, এটা আমাদের অনিচ্ছাকৃত কিছু শিডিউল বিঘ্ন ঘটেছে, কিন্তু ম্যাক্সিমাম ট্রেন সময় মতো ছেড়ে চলে গেছে। বিভিন্ন কারণে কিছু দেরি হতে পারে, এই জন্য আমরা যাত্রীদের কাছে ক্ষমা চাই। যানজট সহ অন্যান্য কারণে যারা আগে যেতে পারেননি তারা শেষ মুহূর্তে সরি হয়েছেন বাসে। আমার দেশের বাড়ি ঈদ করতে যাচ্ছি, জ্যামের জন্য যাইনি, আজকে কাজ ছিল একটু, এই জন্য আজকে যাইতেছি। বেশিরভাগ মানুষ রাজধানী ছাড়ায় রাজপথগুলোতে নেই যানবাহনের বাড়তি চাপ। নিত্যদিনের যানজটে চরম ভোগান্তিতে পড়তে হয় রাজধানীবাসীকে, কিন্তু ঈদ উপলক্ষে বাসিন্দাদের অনেকেই ঢাকা ছাড়ায় রাজধানীর রাজপথগুলো এখন অনেকটাই ফাঁকা। এটি স্বাভাবিক চিত্র না হলেও চলাফেরার জন্য স্বস্তিদায়ক, এমনটাই মনে করছে রাজধানীবাসী। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। মুর্শিভূত টঙ্গীর টেম্পাকো ফলস কারখানা থেকে আরও চারটি মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 34। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার কাজ শেষ করতে বেশ সময় লাগবে বলে জানিয়েছে সেনাবাহিনী। অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের মূল কারণ কী ছিল তা নিশ্চিত করতে পারেনি কোনো সংস্থায়। তবে ভবনের নকশাসহ নানা ক্ষেত্রে ত্রুটি ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। টঙ্গী থেকে ফিরে আরও জানাচ্ছেন আরিফুল হক। টাম্পাকো ফয়েলস কারখানার ঝুঁকির মাত্রা বেশি হওয়ায় ভবনধসের তৃতীয় দিনে উদ্ধার কাজে যোগ দেয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ব্রিগেড। কারখানার পূর্ব পাশের মূল ফটক, যেখানে বেশি হতাহতের আশঙ্কা, সেখান থেকে উদ্ধার কাজ শুরু হলে একে একে বের হয়ে আসে হতভাগ্য শ্রমিকের লাশ। বিস্ফোরণে চারটি ভবনের তিনটি ধসে গেছে। যে ভবনটি এখনও টিকে আছে প্রবল ধাক্কায় সেটিও ঝুঁকিপূর্ণ, তাই উদ্ধার কাজও ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করছে সেনাবাহিনী। ইথাইল সহ প্রায় 25 টন চরম দাহ্য পদার্থ রয়েছে কারখানা জুড়ে, যেখানে কিছু আগুন বা উচ্চমাত্রার তাপ এখনও রয়েছে। যে কোনো সময় আরও দুর্ঘটনা ঘটাতে পারে, এরূপ ঝুঁকির মধ্যেই সব কিছু বিবেচনায় নিয়ে কাজকর্ম এগিয়ে চলছে। এই উদ্ধার কাজ কতদিন চলবে তা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। ঘটনার প্রাথমিক কারণ সম্বন্ধে এখনও নিশ্চিত হওয়া যায়নি, এ ব্যাপারে তদন্ত চলছে। এদিকে এ ঘটনায় এক শ্রমিকের বাবা মামলা করলেও পুলিশের পক্ষ থেকে মামলা হয়নি, গ্রেপ্তারও হয়নি কেউ। অন্যদিকে ঘটনার তৃতীয় দিনেও নিখোঁজদের লাশের অপেক্ষা শেষ হয়নি স্বজনদের। তাজরিন, রানা প্লাজা, তারপর আবার এই টাম্পাকো, অবহেলাজনিত প্রতিটি দুর্ঘটনারই শিকার হচ্ছেন নিরীহ হতভাগ্য শ্রমিক, যাদের শ্রম আর ঘামের ওপর নির্ভর করে মধ্যমায়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে সেই শ্রমিকদের নিরাপত্তা ও কারখানার কর্মপরিবেশ যদি নিরাপদ না করা যায়, সেই স্বপ্ন কীভাবে পূরণ হবে সে প্রশ্ন আজ উঠতেই পারে। আরিফুল হক, বাংলা ভিশন, টঙ্গী, গাজীপুর। পবিত্র হজের প্রথম ধাপ শেষ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরিবারের সদস্যদের নিয়ে মিনায় জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করেন তিনি। এরপর কোরবানি করে বায়তুল্লাহ শরীফ তাওয়াফে জিয়ারা ও সাই শেষ করেন বিএনপি চেয়ারপারসন। পরে মোনাজাতের মাধ্যমে দেশ ও বিশ্ব শান্তি কামনায় দোয়া করেন বেগম জিয়া। এরপর পরিবারের সদস্যদের নিয়ে আবারও মিনায় ফিরে আসেন বিএনপি চেয়ারপারসন। এ সময় তার সাথে ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিব ও আব্দুর রহমান। সৌদি বাদশাহ রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনে গেছেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ পরিবারের সদস্যরা। এবার সেভলন কোরবানির হাট। যেসব ব্যাপারী পশুর ভালো দামের জন্য অপেক্ষা করেছেন আর তাদের মাথায় হাত পড়ার জোগাড়, ঈদের আগের দিন লাখে অন্তত 30,000 টাকা কমে গেছে প্রতিটি গরুর দাম। অনেক ব্যাপারী দাবি করছেন প্রত্যাশিত ক্রেতা না পেয়ে কেনা দামের চেয়েও কম দামে পশু বিক্রি করেছেন। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি পশুর হাটে ক্রেতা বিক্রেতা উভয়ের জন্যই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু ঈদের আর বেশি বাকি না থাকায় বৃষ্টি মাথায় নিয়ে ক্রেতারা ভিড় করেছেন পশুর হাটগুলোতে। দাম কম হোক আর বেশি হোক, আজকাল তো নিতেই হবে। পশুর ভালো দামের জন্য অনেক ব্যাপারী ঈদের আগদিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন, তাদের সে অপেক্ষা পুরোটাই বিফলে চলে গেছে দাবি বিক্রেতাদের। কিনছিলাম 95,000 টাকা আইছে, আমরা তো অনেক আশায় বসে রয়েছিলাম, দাম ফাম ফাম করে শেষ দিন আসছি 48,000 কিনে আমি বলছি যে আমি 80 দিয়ে দিব।
কিনা দাম হয় না, গাড়ি বেড়ানো খাওয়া কষ্ট সবকিছু একবার বিছিন্ন হয়ে গেছে। আমার এটা 1,40,000 কিনা ছিল, বেচার টার্গেট হলো 1,50,000, 1,45,000, তাও তো দামই কয় না, দামই চাইলে মূল্য 1,50,000 টাকা, দামই তো কয় না। পশুর দাম কমে যায়, ক্রেতারা বেশ খুশি, আগের চেয়ে কম দামে পছন্দের কোরবানি কিনে বাড়ি ফিরতে পারছেন তারা। আজকে একটু তুলনামূলকভাবে দাম কম, গতকালকে এই গরুটা কিনলে মনে করেন 1,03,000 টাকার মতন লাগতো, সেই 3,00,000 টাকার পরিবর্তে আমরা 1,85,000 টাকা দিয়ে গরুটা কিনে আমরা খুশি। জি মাহসান, বাংলা ভিশন, ঢাকা। নিচে গেট হল সিরামিক সংবাদ বিরতি। বার্ষিক আয় 16,000 টাকা হলেও কর দিতে হবে, বেসরকারি চাকরিজীবীরাও এর আওতায় থাকবেন জানালেন অর্থমন্ত্রী। আজিবপুরে আটক 3 নারী জঙ্গির একজন জেএমবি নেতা, মারজানের স্ত্রী, নিহত শমশেদ ছিলেন সাবেক ব্যাংক কর্মকর্তা। দেখছিলেন বাংলা ভিশন সংবাদ। আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ পরিদর্শনকালে সাংবাদিকদের একথা বলেন অর্থমন্ত্রী। দেশের সব নাগরিকের কাছ থেকে নির্দিষ্ট হারে কর আদায়ের পরিকল্পনার ব্যাপারে অর্থমন্ত্রী বলেন 1 থেকে 2 বছরের মধ্যে বিষয়টি নিশ্চিত করা হবে। যাদের বার্ষিক আয় কমপক্ষে 16,000 টাকা তাদের সবাইকে অবশ্যই কর দিতে হবে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। বেসরকারি চাকরিজীবীরাও এই করের আওতায় থাকবেন বলেও জানান তিনি। রাজধানীর আজিমপুরে পুলিশের অভিযানে আটক সন্দেহভাজন 3 নারী জঙ্গির একজন জেএমবির শীর্ষ নেতা, মারজানের স্ত্রী শায়লা। অভিযানের সময় আত্মহত্যার চেষ্টা করে সে, আর নিহত জঙ্গি শমশেদ হোসেন রাজবাংলা ব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা ছিল বলেও জানান কাউন্টার টেরোরিজম ইউনিট। আইন শৃঙ্খলা বাহিনী জানায় এখন পর্যন্ত নিহত জঙ্গির পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। জাতীয় পরিচয়পত্রে আঙুলের ছাপ মেলানো ছাড়া অন্যান্য সব প্রক্রিয়া শেষ করা হয়েছে, আর বাকি 2 নারীর একজন জঙ্গি নেতা রাহুলের স্ত্রী শারমিন বলেও জানান তারা। বলেন জঙ্গি আস্তানা থেকে কিছু আলামত পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে জঙ্গিরা বড় ধরনের হামলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এসে গেছে ঈদুল আজহা, কোরবানি ঈদে পোশাকের দোকানের ভিড়টা ঠেকেছে মশলার বাজারে। কোরবানির ঈদের কারণে বাজারে মশলা জাতীয় পণ্যের দাম এখন চড়া। এলাচি, দারচিনি, কিশমিশ, লবঙ্গ, আদা, রসুন, নানা প্রকার মশলা বিক্রি হচ্ছে বাড়তি দামে। বিশেষ করে এলাচির কেজি বিক্রি হচ্ছে 1,400 টাকায়, দারচিনি 300, লবঙ্গ 1,200, গোলমরিচ 1,000 টাকায়, কাঁচামরিচ 160, শসা 120, টমেটো 100 টাকা বিক্রি হচ্ছে। দাম বাড়তি হলেও শেষ সময় বলে নগরবাসী কেনাকাটায় বাধ্য হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, রোজার ঈদে মশলার দাম যে বেড়েছিল সেটা আর কমে তো নেই, বরং আরও বেড়েছে। ঈদের আগে একটি ট্যানারিও শতভাগ সরানো গেল না হাজারিবাগ থেকে। সাভারে 25টি ট্যানারিতে ওয়েট গ্লু শুরু হলেও ক্র্যাশড ও ফিনিশ চামড়ার প্রক্রিয়া চলছে হাজারিবাগে। কারখানা স্থানান্তরের অগ্রগতিতে সরকার যেমন নাখোশ, তেমনি সিটিপি সহ প্রকল্পের কাজের মান নিয়ে সন্তুষ্ট নন ট্যানারি মালিকরাও। সাভারে ট্যানারি সরানো নিয়ে একযুগ ধরে চলছে সরকার ও মালিকপক্ষের রশি টানাটানি। প্রকল্পের প্রাণশক্তি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপির 2টি মডিউল প্রস্তুত দাবি করা হলেও কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন ট্যানারি মালিকরা। ক্রোম হলো গিয়া যেটা সবচেয়ে বেশি ক্ষতিকর এবং যেটা পলিউশনের একটা অন্যতম উপাদান, তো সেই ক্রোম রিকভারি প্ল্যানটা তারা আশ্বাস দিচ্ছে যে চিটাগাং স্পেয়ার পার্টসগুলো মেশিনগুলো চলে আসলে তারা আগামী 10-12 দিনের মধ্যে লাগিয়ে দেবে। বিসিক গরিব মশি আমরা বলবো না যে করছে, কিন্তু কাজটা যত দ্রুত সম্ভব তত দ্রুত সম্ভব সমাধান করতে তাদের অফিসিয়াল ওয়ার্ক করতে দেরি হচ্ছে। এখানে প্রথম সেট আপ, ওইখানে পানি ওইখানে কীভাবে অ্যাডজাস্ট হইতেছে কীভাবে, এগুলো আমাদের পরীক্ষা করার দরকার। ওইখানে কিছু ট্যানারি অলরেডি কাজ শুরু করছে, তাদের আবর্জনা ফেলতে অসুবিধা হচ্ছে। তো এখন যদি একটা দুটো ফ্যাক্টরি চালু হয়ে থাকে এবং এই আবর্জনা ফেলতে তাদের অসুবিধা হয়, তাহলে 25-30টা ট্যানারি তাদের যে ওয়ার্ডবুলু সেকশনটা চালু করবে তখন তাদের বর্জ্যটা কোথায় ফেলাবে? প্রতিশ্রুতি অনুযায়ী এবার কোরবানির চামড়া পরিকল্পিত শিল্পনগরীতে প্রক্রিয়ার কথা থাকলেও এখনও প্রস্তুত নয় বেশিরভাগ ট্যানারি।
মুখে আন্তরিকতার ঘাটতি না থাকলেও কারখানা সরানোর কাজের অগ্রগতিতে তেমন প্রমাণ নেই। একই অবস্থা সরকার পক্ষেরও। বছরখানেক আগে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার তৈরির কাজ শেষ হয়েছে দাবি করা হলেও এখনও শেষ হয়নি শতভাগ কাজ। এরপরও শিল্প মন্ত্রণালয়ের দাবি, মালিকদের গড়িমসির কারণেই চালু করা যাচ্ছে না সিইটিপি। তাদের যে এই এখনও সময় চায় এগুলি মোটেই গ্রহণযোগ্য না, কারণ আমাদের দিক থেকে তো কোনো ল্যাপস নাই। সিইটিপির ফাংশন এখনও শুরু হয়নি। ফাংশনিং শুরু হইলে আমরা যদি বর্জ্য না পাই তাহলে তো এটা লোকসান হবে। একটা ট্যাঙ্কের মধ্যে যদি 50-60টা ট্যানারির বর্জ্য না আসে তাহলে তো ফুলফিল হবে না এবং মেশিন চালানো যাবে না। তবে একটা ল্যাপসের কথা তারা হয়তো বলতে পারবে যে ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্টস আমাদের আসতে বিলম্ব হয়েছে। দৈনিক 10,000 টাকার জরিমানার বোঝা না বাড়িয়ে ট্যানারি মালিকদের অবিলম্বে সাভারে যাওয়ার আহ্বান জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, সাভার। নিচে আবারও গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি। আজ ঈদুল আজহা উদযাপিত হচ্ছে সৌদি আরব, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার অনেক দেশে। নাম্বার ওয়ান নোভাক জোকোভিচকে হতাশ করে ইউএস ওপেন টেনিসের শিরোপা জিতলেন স্টান ওয়াওরিঙ্কা। খবরে আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। হজের মূল আনুষ্ঠানিকতা শেষে পশু কোরবানি দিয়ে ঈদুল আজহা উদযাপন করেছে সৌদি আরব। এছাড়াও ঈদ উদযাপন হচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে। এদিকে ঈদের দিন তুরস্কের ক্ষমতাসীন AK-5 সদর দপ্তরের কাছে বিস্ফোরণে অন্তত 11 জন আহত হয়েছে। সৌদি আরবের মক্কায় ঈদ জামা শেষে কাবা শরীফ তাওয়াফ ও মাথায় চুল ফেলে পশু কোরবানি দেন হাজিরা। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম অধ্যুষিত ইন্দোনেশিয়ার ঈদের প্রধান জামাত হয় রাজধানী জাকার্তার আল আজহার মসজিদে। পুরুষদের পাশাপাশি নারীরাও অংশ নেন ঈদের জামাতে। ঈদের দুদিন আগে সিরিয়ার সরকারি ও রুশ বিমান হামলায় শতাধিক নিহত হওয়ায় ঈদের আনন্দ পরিণত হয়েছে স্বজন হারানোর ব্যথায়। ঈদ উপলক্ষে সোমবার সন্ধ্যায় সেখানে যুদ্ধবিরতি কার্যক্রম হওয়ার পরপরই আলেপ্পোতে শিশুদের খেলা সহ ত্রাণ সামগ্রী পাঠাবে তুরস্ক। এদিকে ঈদের দিনেও বোমা হামলা হয়েছে তুরস্কে। দেশটির ক্ষমতাসীন AK-5 প্রধান কার্যালয়ে হামলায় আহত হয়েছে অন্তত 11 জন। এছাড়া মিশর, মালয়েশিয়া, ইসরায়েল, রাশিয়া সহ দেশে দেশে ঈদুল আজহা উদযাপন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বিশ্বের আরও কিছু খবর নিয়ে থাকছে একটি ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিন্টন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বাদ দিয়েছেন ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী প্রচার অভিযান। সোমবার সকালে দুদিনের সফরে ক্যালিফোর্নিয়ায় যাবার কথা ছিল তার। 2012 সালে ধমনীতে রক্ত জমাট বাঁধায় অস্ত্রোপচার হয়েছিল 68 বছর বয়সী হিলারির। যে কোনো সময় আবারও সন্ত্রাসী হামলার হুমকিতে আছে ফ্রান্স, এমনই সতর্কবার্তা দিলেন দেশটির প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভাল্স। ইতালি টেলিভিশন ও ইউরোপ ওয়ান রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হুমকি মোকাবেলায় 15,000 সন্দেহভাজনের ওপর নজরদারি চলছে। উত্তর কোরিয়ায় ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত 133 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, নিখোঁজ প্রায় 400। দেশটির পূর্বাঞ্চলীয় তুমেন নদী তীরবর্তী চাংজং ও এর আশপাশের এলাকায় বন্যায় আক্রান্ত হয়েছে অন্তত 1,07,000 বাসিন্দা। প্লাবিত হয়েছে বাড়িঘর ও রাস্তাঘাট। ওয়াসিম আলমগীর শরীফ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করছি পায়োনিয়ার ইনস্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। কাল ঈদুল আজহা, বৃষ্টি হতে পারে সকালে, জাতীয় ঈদগাহ ও শোলাকিয়া সহ সকল ঈদের জামাতে বিশেষ নিরাপত্তা। হঠাৎ দরপতন কোরবানির পশুর, বেশি লাভের আশায় থাকা ব্যাপারীদের মাথায় হাত, লাকি কমেছে 30,000। পরিবারের সাথে ঈদ করতে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন অনেকেই, চাপ নেই, বাস ট্রেনে ফাঁকা হয়ে গেছে রাজধানী। আগুনে বিধ্বস্ত টঙ্গীর ফয়েল কারখানায় উদ্ধার কাজে সেনাবাহিনী, মালিক সহ 7 জনের বিরুদ্ধে মামলা।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রয়েছে রাত 10:30। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ ও দেশের বাইরে সবচেয়ে সংবাদ সবার আগে জানতে যে কোনো সময় আপনার গ্রামীণ ফোন বাঙালি অথবা এয়ারটেল থেকে ট্যাপ করতে পারেন 1616 নাম্বারে। ধন্যবাদ সবাইকে।